ভর দুপুরে রাস্তা দিয়ে চলতে চলতে অনেকেরই বোধহয় এই দৃশ্য চোখে পড়েছে। চারটি বাচ্চা এক থালা ভাতের চারধারে ঘিরে বসে আছে। থালার উপরে সাজানো রয়েছে একটি করে গোটা ডিমের তরকারি। কি পরম আগ্রহে, পরম শান্তিতে, পরম তৃপ্তিতে তারা খাচ্ছে। যেন মনে হচ্ছে সাত রাজার ধন রাজভোগ পেয়ে গেছে তারা। আমাদের মতন উন্নয়নশীল দেশে ডিম মোটামুটি সকলেরই আয়ত্তের মধ্যে, আর একটি গোটা ডিম পেলে শিশু থেকে বৃদ্ধ সবাই খুব খুশি হয়ে আনন্দ করে খান। অনেক বয়স্ক মানুষদের কাছে গল্প শুনেছি, একটা সময় আধখানা ডিমের ঝোল পেলেই মানুষ তৃপ্তি করে খেত, আর আজকে ফ্রিজের মধ্যে থাকে বাক্সয়ে ভরা ডিম, রান্নাঘরে থাকে ঝুড়ি ভরা ডিম, খাবার টেবিলে গোটা ডিমের নানান পদ সাজানো থাকে। কিন্তু আত্মতৃপ্তি আছে কি, পরিতৃপ্তি আছে কি, খুশি আছে কি? সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা খাওয়া দাওয়ার গপ্প নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমাদের গপ্পের বিষয়বস্তু হচ্ছে ডিম। ডিম একটি পরিপূর্ণ আহার, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজ আমরা গপ্প করব, কেন ডিম একটি পরিপূর্ণ আহার? হাঁসের ডিম না মুরগির ডিম, কোনটি স্বাস্থ্যকর? পৃথিবীর প্রায় সর্বত্রই নন ভেজিটেরিয়ান অর্থাৎ আমিষাসী মানুষদের খাদ্য তালিকায় ডিম হচ্ছে প্রথম স্থান অধিকার করে আছে। অনেকেই আছেন সারা পৃথিবীতে যারা ডিম ছাড়া আর কোনো আমিষ খাদ্য গ্রহণই করেন না, তাদের বলা হয় ওভো ভেজিটেরিয়ান। আর একদল মানুষ আছেন যাদের বলা হয় ল্যাকটো ওভো ভেজিটেরিয়ান, তারা ডিমের সঙ্গে দুধটিও খান কিন্তু তারা সম্পূর্ণ ভেজিটেরিয়ান। ইতিহাস বলে খ্রিস্টপূর্ব 600 থেকেই ইউরোপের মানুষ বাড়িতে মুরগি পোষা শুরু করে। শুধুমাত্র তাই নয়, কিন্তু ফরাসি বিপ্লবের আগে ওদেশের মানুষের খাদ্য তালিকায় কম বেশি 600 ডিমের পদের উল্লেখ পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আমাদের দেশে প্রধানত হাঁসের ডিম খাওয়ার প্রচলন ছিল, কিন্তু আজ হাঁস ও মুরগির ডিম উভয় মানুষের সমান প্রিয়। সমস্ত প্রকারের আমিষ খাবার যা আছে তার মধ্যে ডিম সম্ভবত সবথেকে সহজলভ্য, সস্তা ও আমাদের মতন অর্থনৈতিক কাঠামো সম্পন্ন দেশের মানুষের জন্য একেবারে আদর্শ। ডিমের শক্ত ক্যালসিয়ামযুক্ত আবরণের মধ্যে সাদা অংশ বা অ্যালবুমিন বা প্রোটিন থাকে, আর হলুদ কুসুম থাকে যাকে বলা হয় গ্লোবিউলিন, তা বিশেষ পুষ্টিগুণে সমৃদ্ধ। পুষ্টিগত মান যদি বিচার করেন তাহলে পোলট্রি ও দেশি দুই রকম হাঁস মুরগির ডিমে বিশেষ কোনো পার্থক্য নেই, তবে পোলট্রির হাঁস ও মুরগির সরাসরি ভিটামিন এ যুক্ত প্রসেসড খাবার খায়, ফলে ওই ডিমের কুসুম অপেক্ষাকৃত সাদাটে হয়। দেশি হাঁস বা মুরগি ঘাস ও কচি পাতা খায়, ফলে ক্যারোটিনের আধিক্যের জন্য কুসুমের রং হয় গাঢ় হলুদ। এবং 100 গ্রাম ওজনের একটি গোটা ডিমে কম বেশি প্রোটিন থাকে 6.25 গ্রাম, কার্বোহাইড্রেট 0.6 গ্রাম, স্যাচুরেটেড ফ্যাট 1.55 গ্রাম, মোনো আনস্যাচুরেটেড ফ্যাট 1.91 গ্রাম, পলি আনস্যাচুরেটেড ফ্যাট 0.68 গ্রাম, কোলেস্টেরল 213 মিলিগ্রাম, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B6, ভিটামিন B9, ভিটামিন B12, ভিটামিন A, E, D, কোলিন, আয়োডিন, জিঙ্ক, সোডিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ইত্যাদি। ডিমের সাদা অ্যালবুমিন এবং হলুদ কুসুম কোনটির কি পুষ্টিগুণ এবং কোনটি খাদ্য তালিকায় রাখা উচিত এ বিষয়ে না যথেষ্ট লড়াই। ডিমের সাদা অংশে লিপিড, কোলেস্টেরল, ভিটামিন A, E, D, জিঙ্ক একেবারে থাকে না, এটা কিন্তু মনে রাখতেই হবে। আর ওই মাপের ডিমের কুসুমে কি থাকে? প্রোটিন, কার্বোহাইড্রেট, স্যাচুরেটেড ফ্যাট, মোনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট, ভিটামিন B1, কোলেস্টেরল। কোলেস্টেরল কিন্তু এই ডিমের যে কুসুম বা গ্লোবিউলিন সেটাতেই থাকে। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কিন্তু ডিমের কুসুমটি খেতে হবে। গোটা ডিমে ভিটামিন সি কিন্তু একেবারেই থাকে না। আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় যে প্রধান 8টি এসেনশিয়াল বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড তা কিন্তু ডিমেই পাওয়া যায়। ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় চোখের জন্য ডিম কিন্তু অত্যন্ত উপকারী। ডিম সহজ পাচ্য, সুষম আহার, তাই দীর্ঘদিনের কঠিন ব্যাধিতে ভোগার বা ক্ষয়রোগ বা টিউবাকুলোসিস বা এই ধরনের অসুখের পরে সমস্ত আমিষ খাদ্যের মধ্যে সবথেকে উপকারী হচ্ছে ডিম।
ডিমে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই প্রোটিনের ঘাটতি পূরণ করতে ডিম অবশ্যই খাওয়া উচিত। মায়ের দুধের পরেই এক্ষেত্রে ডিমকে স্থান দেওয়া যেতে পারে। ভিটামিন ডি সমৃদ্ধ হওয়ায় ডিমের কুসুম বাড়ন্ত শিশুদের জন্য অতি প্রয়োজনীয়। আমাদের শরীরে যে প্রোটিন থাকে তার সঙ্গে ডিমের অ্যালবিউমেনের মিল থাকায় বয়স্ক মানুষেরা কিন্তু সহজেই ডিমের সাদা অংশটা হজম করে ফেলতে পারেন। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ডিমের কুসুম নিয়মিত খাওয়া উচিত। কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে শুধু তাই নয়, পুরো সেদ্ধ ডিমে এর অস্তিত্ব প্রায় পাওয়াই যায় না, তাই অন্যান্য শারীরিক সমস্যা যেমন হার্টের অসুখ, কিডনির অসুখ বা হাঁপানি না থাকলে ডায়াবেটিসের রোগীরা অনায়াস তালিকায় ডিম রাখতে পারেন। কিডনির অসুখের ক্ষেত্রে একমাত্র নেফ্রোটিক সিন্ড্রোমে মাঝে মধ্যে সেদ্ধ ডিমের সাদা অংশটা খাওয়া যেতে পারে, কারণ এই সময় শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায়, তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। ডিম কিভাবে আমাদের খাদ্যনালীতে শোষিত হয় সে সম্পর্কে দু একটা কথা বলি। ডিম খাওয়ার পরে প্রধানত স্টামাকে বা পাকস্থলীতে হজম শুরু হয়। পাকস্থলীর পরে স্মল ইন্টেস্টিনে ডিমের প্রোটিন অংশ ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, যা লার্জ ইন্টেস্টিনে গিয়ে অ্যাবজর্পশন হয়। আর ডিমের যে ফ্যাট তা স্টামাক এবং স্মল ইন্টেস্টিনে গিয়ে ট্রাইগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে ভেঙে গিয়ে লার্জ ইন্টেস্টিনে গিয়ে অ্যাবজর্বড হয়, ফলে শরীরের পুষ্টি, ক্ষয়পূরণ, শক্তিপূরণ ইত্যাদি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। জানেন তো অনেকে না ডিম খেতে ভীষণ ভালোবাসে কিন্তু খেতেই পারে না। কখন এবং কেন ডিম খাওয়া যাবে না এবার সেই প্রসঙ্গে বলি। 100 গ্রাম ওজনের একটি ডিমের কুসুমে প্রায় 213 মিলিগ্রাম বা তার বেশি কোলেস্টেরল থাকতে পারে। আমাদের শরীরে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হলো 150 থেকে 180 মিলিগ্রাম। যাদের ক্ষেত্রে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের কিন্তু ডিমের কুসুম অবশ্যই বর্জন করা উচিত। তাদের জন্য ডিমের সাদা বা অ্যালবুমিন চলতে পারে, কারণ এতে কিন্তু কোলেস্টেরল থাকে না। তবে অন্য কোনো সমস্যা না থাকলে সপ্তাহে একটি বা মাসে দুটি পুরো সিদ্ধ ডিমের সাদা অংশ খাওয়া যেতেই পারে। এই কথা মনে রাখার প্রয়োজন যে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলে অবসাদ বৃদ্ধি পায় এবং অন্যান্য অনেক উপসর্গ দেখা দেয়, তাই এক্ষেত্রে খাদ্য তালিকায় ডিম অবশ্যই রাখতে হবে। ডিমে নিউক্লিক অ্যাসিড থাকায় রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং গেটে বাত বা গাউটে ডিম একেবারে চলবে না। যারা নিয়মিত পেটের অসুখে, যেটা প্রবীণ বয়সের একটা মস্ত বড় সমস্যা, যারা IBS-এ ভুগছেন তারা কিন্তু খাদ্য তালিকায় ডিম একেবারেই রাখবেন না। অনেকের না জানেন তো ডিম থেকে অ্যালার্জি হয়। অ্যালার্জির অর্থ কিন্তু চুলকানি বা গায়ে চাকা চাকা দাগ, শুধু তাই নয় কিন্তু পেটে ব্যথা হতে পারে, বুকে চাপ ভাব হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কফ বৃদ্ধি হতে পারে, তারা কিন্তু ডিম একেবারে খাবেন না। তাদের জন্য কিন্তু ডিমের সাদা অংশটা বেশি ক্ষতিকর। দেখেছেন অনেকে চোখের উপরে কোণার দিকে বা নিচে সামান্য ফোলা সাদা সাদা দাগ হয়, যাকে জ্যান্থোলেসমা প্যালপেব্রা বা জ্যান্থোমা বলা হয়। এদের রক্তে কিন্তু কোলেস্টেরল সবসময় বেশি পাওয়া যায় না, কিন্তু এদের কোষের মধ্যে কোলেস্টেরল জমতে থাকে, তাই তাদের ডিম বর্জন করাই ভালো। আচ্ছা ডিম কিভাবে খাবেন একটু বলি। কাঁচা ডিম কিন্তু কখনো খাবেন না, তাতে সালমোনেলা ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া ডিমের যে সাদা অংশ বা অ্যালবিউমিন তাতে থাকে আয়োডিন এবং ট্রিপসিন ইনহিবিটার, তাই অবশ্যই ফুল বয়েলড অর্থাৎ একদম সম্পূর্ণ সেদ্ধ করা ডিম, কোনো কোনো ক্ষেত্রে হাফ বয়েলড ডিম খাওয়া যেতে পারে। অনেকে পেঁয়াজ, লঙ্কা, সস, ভিনিগার ইত্যাদি দিয়ে ডিমের অমলেট সঙ্গে ধুমায়িত চা পান করেন, কিন্তু এর ফলে গ্যাস্ট্রাইটিসের সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায়। আর সালমোনেলা ঘটিত সংক্রমণ রোধ করতে এবং ডিমের সম্পূর্ণ পেতে হলে 7 মিনিট পর্যন্ত ডিম সেদ্ধ করা উচিত, 5 মিনিট পর্যন্ত ডিমে আছে ভাজা অথবা 3 মিনিট পর্যন্ত ডিম পোচ করা উচিত। তাহলে কি ঘড়ি নিয়ে বসতে হবে? একেবারে না, অভ্যেস হয়ে যাবে। তেলে পোচ না করে জলে পোচ করলে ডিমের খাদ্যগুণ অপেক্ষাকৃত বেশি বজায় থাকে। ডিম সেদ্ধ বা রান্না করে অন্তত 2 ঘন্টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। অনেকে একসঙ্গে বেশি করে ডিম রান্না করে 3 দিন ধরে না, তাতে ডিমের গুণ তো পাবেনই না, ডিমের অবগুণগুলো, দোষগুলো সব আপনার শরীরে প্রবেশ করে যাবে। ফ্রিজে 40 ডিগ্রি ফারেনহাইটের নিচের তাপমাত্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত ডিম রাখা যেতে পারে, কিন্তু ঘরের সাধারণ তাপমাত্রায় 1 বা 2 দিনের বেশি কাঁচা ডিম রেখে খাওয়া উচিত নয়। রাতের আহারে কিন্তু ডিমটা বাদই রাখবেন। সানডে হইয়া মানডে রোজ খাওয়ান, রোজ একটাই ডিম, তাও ব্রেকফাস্টে বা লাঞ্চে, তারপরে আর নয় কিন্তু। আর প্রবীণ বয়সে অন্য কোনো শারীরিক অসুবিধা না থাকলে সপ্তাহে 3টি ডিম, তাও শুধুমাত্র সাদা অংশটি, যদি অ্যালার্জি না থাকে। হাঁসের ডিম বনাম মুরগির ডিম। হাঁসের ডিম সাইজ একটু বড়। কতটা বড়? 2টি হাঁসের ডিম সমান 3টি মুরগির ডিম। হাঁসের ডিমের যে
বাইরের আবরণ অর্থাৎ শেল সেটা মুরগির ডিমের তুলনায় অনেক বেশি শক্ত হয়। হাঁসের ডিমের বাইরের শেলের ভিতরে যে পাতলা আবরণটি থাকে মুরগির ডিমের তুলনায় এটিও কিন্তু অপেক্ষাকৃত পুরু। হাঁসের ডিম টেস্ট কীরকম? একটু ক্রিমি। মুরগির ডিমের যে অ্যালবিউমিন পোর্শন অর্থাৎ সাদা অংশ সেটায় জলীয় ভাগ অপেক্ষাকৃত বেশি। হাঁসের ডিমে প্রোটিন অপেক্ষাকৃত বেশি থাকে, হাঁসের ডিমের পুষ্টি অপেক্ষাকৃত বেশি। এতে অধিক পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন ডি থাকে এবং ভিটামিন B12 সমৃদ্ধ। বেশি দিন পর্যন্ত হাঁসের ডিমকে সংরক্ষণ করা সম্ভব, তার কারণ হচ্ছে এর আউটার শেলটা অপেক্ষাকৃত পুরু। হাঁসের ডিমে যে ভিটামিন এ থাকে মুরগির ডিমের তুলনায় তা প্রায় 50% বেশি। ডিম কিন্তু স্পার্ম কাউন্ট বাড়ায়, ভিটামিন ই সমৃদ্ধ, টেস্টোস্টেরন লেভেল বাড়ায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট লাইক, একটা বড় কমেন্ট আর একটা সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।